তাদেরকে কেঁদে খুঁজিয়ে ফেলবে। আমরা যদি আমাদের কর্মীদেরকে বলি, তাই আহ্বান করছি, আমাদের শুধু নয়, আমরা বিজেপি কোন রাজনৈতিক দলের কর্মীর গায়ে তৃণমূলীরা যেন কোনো আঁচল না কাটে। এরপরে যদি এরকম ঘটনা ঘটে আমরা কিন্তু প্রতিশোধ নেব। এখানে রাজপথে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের ছেলেরা সেদিন শুনবে না ওসব কথা, কোন বাধা মানবে না। আমরা রক্ত দিয়ে দলটাকে করেছি, আর বলে দিচ্ছি, আবারও সাবধান করছি, যা করেছ সাবধান হও, আগামী দিন তোমাদের খুব করুণ দিন আসছে। ভারতবর্ষের মানুষ তৃণমূল সম্পাদক মাননীয় রতন মণ্ডল মহাশয়, স্বাধীনতা দিবসের দিনে পতাকা তুলতে যায়, জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা তুলতে যাওয়ার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীরা বুঝিয়ে দিয়েছে যে পশ্চিম বাংলার লোকে কি করতে চাইছে, পশ্চিম বাংলাকে ভারতবর্ষে আবার রূপান্তরিত করতে চাইছে, যেভাবে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা কাছে তাকে পশ্চিমী বাংলাদেশ হিসেবে ঘোষণা করতে, দল চালাবার জন্য দলটার মধ্যে কোনো অস্তিত্ব নেই, দলের যে ঐক্য, যে ভেদ, যে মজবুতি, সেই মজবুতি সব ভারতবর্ষের মানুষ দেখেছে। আর কয়েকটা মাস পরে ভারতীয় জনতা পার্টির মূর্তি দেখবেন পশ্চিমবঙ্গে, যখন আমাদের সরকার গঠন হবে আপনারা দেখতে পাবেন, যারা নাকি বলেছিল পশ্চিমবঙ্গের মাটিতে কোন সরকার ভালো হতে পারে না, আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যে রীতি নীতি নিষ্ঠা, সেই নিষ্ঠার ফলাফল সাধারণ মানুষের স্বার্থে আপনারা দেখতে পাবেন। অনেকেই বলছে যে ভারতীয় জনতা পার্টি আসবে, কিন্তু সেই মানুষগুলোই তো ভারতীয় জনতা পার্টি করছে, যারা পশ্চিমবঙ্গে এতদিন রাজনীতি করে এসেছে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আজকে মনে করুন শিহরি মিষ্টান্ন ভাণ্ডার, এই শিহরি মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি অন্যান্য মিষ্টির দোকানের থেকে ভালো, বা কোন একটা মিষ্টান্ন ভাণ্ডার সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার কেন ভালো? কারণটা কি? ও তো যে ছানা দেয়, ও তো যে মিষ্টি দেয় সেও দেয়। একটা কথা মনে রাখবেন, ছানা আর মিষ্টি এক নয়, আর মিষ্টির তৈরিটা কিন্তু এক নয়। কি কারণে বিক্ষোভ এখানে? গুন্ডা বাহিনী তাকে চম্মা দিয়ে কেটে খুন করে দিয়েছে। আর প্রতিবাদে আমরা বাকি মিছিল করেছি গতকাল, আজকে আমরা এই বিভিন্ন থানায় লোকসভার মধ্যে যতগুলো থানা রয়েছে আমরা সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।